বিনোদনের তাজা খবরে স্বাগতম। কে এই আলোচিত মডেল তাসনিয়া? রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে মডেল ও অভিনেত্রী তানজিম তাসনিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যিনি তাসনিয়া রহমান নামে পরিচিত ছিলেন। শুক্রবার 5 জানুয়ারি সকালে ধানমন্ডি 9-এর 1 নম্বর রোডের 31 নম্বর বাড়ির 2তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অভিনয়ে নতুন মুখ ছিলেন তাসনিয়া। মডেলিংয়ের সময় দিলেও আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজার মুন্সিগিরি সিরিজে ছোট একটি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর কাজ করেছেন কিছু চলচ্চিত্রেও, তবে অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন এই মডেল। বিশেষ করে গত বছর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন কয়েকজন ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক, যাদের মধ্যে ছিলেন FBCCI এর এক সাবেক পরিচালক। তাসনিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল বিত্তশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাদের ফাঁসিয়ে মামলা করতেন তিনি, এছাড়া ব্ল্যাকমেইল করে অনেকের কাছ থেকে টাকা আদায় করে বিলাসবহুল জীবনযাপন করতেন। গত বছর দেশের আলোচিত এক মডেল উপস্থাপিকার সঙ্গে নিজের কথোপকথনের অডিও ফাঁস করেছিলেন তাসনিয়া। সেখান থেকে জানা যায় ওই উপস্থাপিকা তার স্বামীর সঙ্গে তাসনিয়ার পরকীয়ার অভিযোগ তুলেছেন, যেটা নিয়ে দুজনের মধ্যে বাগ বিতণ্ডা হয়। উপস্থাপিকার সঙ্গে তর্কে জড়ালেও ওই কথোপকথনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেননি তাসনিয়া। ওই উপস্থাপিকাকে বাংলাদেশে এলে দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। গত বছরের এপ্রিলে তাসনিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসিম আহমেদ। এই পরিচালকের আইনজীবী আল মামুন রাসেল তখন বলেছিলেন, জসিম আহমেদের সাথে তাসনিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্কের অপব্যবহার করেছেন তাসনিয়া, তার নামে মিথ্যা মামলা করেছেন তিনি। এছাড়া কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জসিম উদ্দিনের নামে মিথ্যা তথ্য প্রকাশ করেছেন, যা ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 29 ধারায় অপরাধ। ওই সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শাহেদুল আজম বলেন, এই মডেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি ও ধনী ব্যক্তিদের টার্গেট করেই তিনি ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। সামাজিক অবস্থানের কথা চিন্তা করে সাধারণত ভিকটিমরা মুখ খোলেননি। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের পিটিশন মামলার নম্বর 305/2020-এর তদন্ত করতে গিয়ে CID পুলিশ আবিষ্কার করেন তাসনিয়া রহমান একজন পেশাদার ব্ল্যাকমেইলার, যার কাজ হল বিশিষ্ট ব্যক্তিদের ফাঁসিয়ে অর্থ আদায় করা। CID-র সাইবার ক্রাইম ইউনিটের অফিসার আল মাহমুদ হোসেনের করা একটি তদন্ত প্রতিবেদনে এমনটি জানা যায়। সাইবার ট্রাইব্যুনালে দাখিল করা এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তানজিম তাসনিয়া নিজেকে একজন মডেল পরিচয় দিয়ে বিভিন্ন জনের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তোলেন, পরে তাদের সুনাম ও খ্যাতি বিনষ্ট করে বড় অঙ্কের অর্থ আদায়ের জন্য সমাজের বিত্তশালী ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। তাসনিয়া কর্তৃক দায়েরকৃত কোনো মামলার ঘটনার সত্যতা না পাওয়ার কথা জানিয়ে তদন্তকারী কর্মকর্তারা আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন বলে সেই প্রতিবেদনে বলা হয়। গত বছরের 2023 সালের 13 এপ্রিল বিকেলে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন তাসনিয়া। এ সময় তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো মিথ্যা দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন এই তারকা। ফেসবুক, ইনস্টাগ্রামে তার অনুসরণ করতেন প্রায় 2 লাখ মানুষ। শুক্রবার নিজের বাসা থেকে এই মডেলের মরদেহ উদ্ধারের পর তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, তাসনিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় উই ল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মডেলিংও করতেন তিনি। তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপ পরিদর্শক SI জান্নাতুল ফেরদৌসী। তিনি বলেন, নিজের ফ্ল্যাটে একাই থাকতেন এই তারকা। তাদের আরেকটি ফ্ল্যাটে থাকতেন তার পরিবারের অন্য সদস্যরা। ভোরে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা 2তলার ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাসনিয়াকে।
পরিবারের সদস্যরা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই তারকাকে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।